Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال أيضا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আজানের পর এই অতি বরকতপূর্ণ কিছুটা সময় তিনি আমাদেরকে
দিনই কিছু মুজাকারার এক মজলিসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবেই এই মানুষদেরকে আল্লাহ তাআলা তার প্রবৃত্তি, তার নফসের কিছু চাহিদা তার মাঝে রেখে দিয়েছেন। এই সৃষ্টিগতভাবে মানুষের যে নফস, মানুষের যে আত্মা, এর কিছু চাহিদা আছে। এই নফসের তাকাজা যে আমাকে আমার চাহিদা পূরণ করে আমাকে খুশি কর। নানা জাতের চাহিদা, তাই মানুষের স্বভাব এই যে সে যখন কোন আকর্ষণীয় জিনিসকে দেখে তার নফস ওইটার তাকাজা করে, এটা আমার চাই। আকর্ষণীয় কোনো কিছুর কথা সে যখন শুনে তখন তার নফসের মাঝে এই তাকাজা তৈরি হয় যে এটা আমার চাই। কোন মোলায়েম সফট কোন জিনিসকে সে যদি স্পর্শ করে, কোন মজার জিনিসের স্বাদ সে যদি গ্রহণ করে, তাহলে পরবর্তী সময়ে তার তাকাজা, তার একটা চাহিদা তার মাঝে তৈরি হয়। এই নফসের তাকাজা যদি পূরণ না হয় তো এই মানুষ ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, সে উত্তেজিত হয়। এই যে ক্রোধ, এই যে রাগ, এটা হলো নফসের তলোয়ার। নফস যখন তার চাহিদা থেকে বঞ্চিত হয় তখন সে প্রতিপক্ষকে আঘাত করে, প্রতিপক্ষকে প্রতিহত করে সে তার চাহিদা, সে তার ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করে। এই নফসের কাছে সৎ অসৎ, জায়েজ নাজায়েজ, ভালো মন্দ, উত্তম অনুত্তম, হালাল হারাম, এ কোনো কিছুর শিক্ষা নফসের নাই। নফসের শুধু চাহিদা আছে যে আমার প্রয়োজন পূরণ করে আমাকে খুশি কর। এটা ভালোর দ্বারা হোক, মন্দের দ্বারা হোক, এটা আমার দেখার বিষয় না। এটা ভালো না মন্দ এটা বিবেচনার বিষয় আমার না। এটা জায়েজ না নাজায়েজ এটার বিবেচনার বিষয় আমার না। আমার চাহিদা পূরণ হওয়া প্রয়োজন। তাই আল্লাহ তাআলা মানুষের মাঝেই এই নফসকে শাসন করার জন্য, এই নফসকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে বিবেক এবং আকল দান করছেন এই মানুষের মাঝে। মানুষের যে আকল, মানুষের যে বিবেক, এই বিবেকটা হলো মানুষের নফসের শিক্ষক, নফসের তত্ত্বাবধায়ক। নফসের কাছে আছে চাহিদা,
ইচ্ছা। বিবেকটা কি শিক্ষা দেয়? যে সে তার চাহিদাকে কি উপায়ে সে তার চাহিদাকে পূরণ করবে, এই শিক্ষাটা তাকে কে দেয়? বিবেক দেয়। বিবেক তাকে শিক্ষা দেয় তোমার চাহিদা কি সীমিত করো, এই পর্যন্ত তোমার চাহিদাটাকে পূরণ করার পর তুমি ক্ষান্ত হও। বিবেক তাকে শিক্ষা দেয় এটা অনুচিত, এটা উচিত। নফস যখন তার চাহিদার জন্য লালায়িত হয়ে ওঠে, বিবেক তাকে এই বোধ দেয়, এই শিক্ষা দেয়, এই দাওয়াত দেয়, এটা তো হারাম। বিবেক তাকে শিক্ষা দেয় তুমি যাই অর্জন করতে চাও অর্জন করো, কিন্তু তা যেন সীমার ভিতরে হয়, সীমা লঙ্ঘন যেন না হয়। এই শিক্ষাটা দেয় কে? বিবেক। এই নফস এবং বিবেক, এই দুই শক্তির সমন্বয় হলো মানুষ। তার মাঝে নফসের চাহিদা আছে, সাথে আবার বিবেকের শিক্ষা আছে। আর এই মানুষের পরম শত্রু হিসেবে সৃষ্টি করা হয়েছে শয়তানকে। এই শয়তানের কাজ হল মানুষের নফসকে সে উত্তেজিত করতে থাকে, যেন মানুষের নফস তার চাহিদা পূরণে সীমা লঙ্ঘনের পথে অগ্রসর হয়। বিবেক মানুষের নফসকে এটা শিক্ষা দেয়, এটা অনুচিত। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এইটাই করা চাই। বিবেক তাকে এটা শিক্ষা দেয়, এটা এই পর্যন্ত ক্ষান্ত হওয়া দরকার। শয়তান তাকে উত্তেজিত করে, এখান থেকেই তো এটাকে শুরু করা দরকার। মনে রাখতে হবে, এই শয়তানের কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া, এই শয়তানের কাজই হলো মানুষকে সন্দেহে পতিত করা, এই শয়তানের কাজই হলো মানুষকে সীমা লঙ্ঘনে উৎসাহিত করা। একটা সীমাহীন চাহিদা, সীমাহীন একটা স্বপ্ন। শয়তান মানুষদেরকে তা পূর্ণের দিকে পরিচালিত করতে চায়। আল্লাহ তাআলা মানুষকে এই শক্তি দেন নাই যে শয়তানকে দেখবে। শয়তান দেখা যায় না। কিন্তু মানুষের কাছে আল্লাহ তাআলা এই শয়তানের পরিচিতিকে পেশ করেছেন, এবং এই শয়তানের শত্রুতা সম্পর্কে মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যেন মানুষ এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে যেন মানুষ বেঁচে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
Ya ayyuhalladzina amanu udkhulu fis-silmi kaffah wa la tattabi'u khutuwatisy-syaithan innahu lakum adubbun mubin. Qur'an Karimer surah Baqarah 208 number ayat. আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফফা তোমরা সকলেই পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না শয়তানের মতবাদ তোমরা গ্রহণ করো না শয়তানের পরামর্শ তোমরা গ্রহণ করো না বরং তোমরা ইসলামে প্রবেশ করো ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদের আদুউম মুবিন প্রকাশ্য শত্রু এই শয়তান তোমাদের বন্ধু না এই শয়তান তোমাদের শত্রু এই শয়তান তোমাদের কোনো গোপনীয় শত্রু না এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান সূরা নূরের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এই পথে যেও না যেই পথে শয়তানের দাওয়াত এই পথে তোমরা যেও না যেই পথে শয়তান রাহবার সেই পথে যেও না যেই পথে শয়তান তোমাদেরকে ডেকে নিয়ে যায় সেই পথে যেও না ওমাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান আল্লাহ বলতেছেন ওমাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে যারা শয়তানের পরামর্শ অনুসরণ করে চলে ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান তাদেরকে হুকুম দেয় যারা শয়তানের কাছে যায় যারা শয়তানের কাছে পরামর্শ নেয় যারা শয়তানের অনুসরণ অনুকরণ করতে চায় যারা শয়তানের অনুসারী আল্লাহ বলতেছেন ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান তাদেরকে অশ্লীল কাজের হুকুম দেয় শয়তান তাদেরকে অশ্লীলতার দিকে আহ্বান করে অশ্লীলতার দাওয়াত দেয় ওয়াল মুনকার অপছন্দনীয় কাজের দাওয়াত দেয় নির্লজ্জতার দাওয়াত দেয় নির্লজ্জ হয়ে যাও শয়তান অশ্লীলতাকে ছড়িয়ে দেয় নির্লজ্জতাকে ছড়িয়ে দেয় তার জবান থেকে তার কাজ দ্বারা নির্লজ্জ বিষয় প্রকাশ পেতে থাকে আর এটা কার হুকুমে হয় কার হুকুমে হয় শয়তানের হুকুমে হুকুমটা দেয় শয়তান এটা করো আর এই সমস্ত নির্লজ্জ অশ্লীল কাজগুলো সে করতে থাকে শয়তানের হুকুমে আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে এই দুশমন শয়তান সম্পর্কে সতর্ক করেছেন কোরআনে কারীমে বিভিন্ন সূরায় প্রায় 56 বার এই শয়তান সম্পর্কে সতর্ক করা হয়েছে ইবলিস সম্পর্কে সতর্ক করা হয়েছে কোরআনে কারীমে প্রায় বিভিন্ন সূরাগুলোর 11টি আয়াতে ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবীন, আল্লাহ বলতেছেন তোমাদেরকে সত্য সততার পথ থেকে শয়তান যেন বিচ্যুত করতে না পারে। ইন্নাহু লাকুম আদুউম মুবীন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি চায়? ইন্নামা ইউরিদুশ শাইতান, এই শয়তান চায়, এই শয়তানের ইচ্ছা হলো, শয়তানের চাহিদা হলো, তোমাদের মাঝে যেন পরস্পরে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। এটা হলো শয়তানের চাহিদা। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় তোমাদের মাঝে যেন পরস্পরে শত্রুতা তৈরি হয়ে যায়, ঘরের মাঝে যেন স্বামী স্ত্রীর মাঝে শত্রুতা তৈরি হয়ে যায়, যেন মামের মাঝে শত্রুতা তৈরি হয়ে যায়, যেন বাবার সাথে তার সন্তানের শত্রুতা তৈরি হয়ে যায়, যেন বাবার সাথে চাচার শত্রুতা তৈরি হয়ে যায়। এটা কে চায়? শয়তান চায়। তোমাদের পরস্পরে পরস্পরের সাথে যেন একটা শত্রুতা তৈরি হয়ে যায়, যেন মিল মহব্বত সহযোগিতা সহমর্মিতা তোমাদের পরস্পরে না থাকে, তোমাদের পরস্পরের মাঝে যেন থাকে শুধু শত্রুতা। এটা হলো তোমাদেরকে নিয়ে শয়তানের পরিকল্পনা। তোমরা যদি শয়তানের অনুসরণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, তোমাদের ঘরে ঘরে তোমাদের মাঝে শত্রুতা তৈরি হবে, তোমাদের সমাজে সমাজে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি হবে, তোমাদের দেশে দেশে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি হবে, তোমাদের ভূখণ্ডে ভূখণ্ডে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি হবে। এই শত্রুতা তৈরির কাজ, পরস্পরে এই বিদ্বেষ তৈরির কাজ, এই কাজটা করে কারা? শয়তান করে। এটাই শয়তানের পরিকল্পনা। তাই তোমরা যদি শয়তানের অনুসরণ করো, এই শয়তানের অনুসরণের মাধ্যমে তোমাদের পরস্পরে পরস্পরের মাঝে আলাদাওয়াত শত্রুতা ওয়াল বাগজা ও আর বিদ্বেষ এটা সৃষ্টি হয়ে যাবে। ওয়ায়ুরিদু শাইতান, আর শয়তান কি চায়? আইয়ুদিল্লাকুম দালালাম বাইদা, তোমাদেরকে বহুদূর বিভ্রান্তির মাঝে সে নিমজ্জিত করতে চায়, সত্য থেকে তোমাদেরকে বহু দূরে সে ছড়িয়ে দিতে চায়, যেন সত্য সততা থেকে তোমরা বহু দূর বহু দূরে অবস্থান করো। শয়তান আসলে তার পরিকল্পনার দ্বারা সেই ব্যবস্থাটাই করতে চায়। এই মানব শত্রু শয়তান, এর পূর্ণাঙ্গ পরিচয় পেশ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আমাদেরকে সতর্ক করেছেন, এই শয়তান এবং শয়তানের সমস্ত দাওয়াত থেকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, কারণ এই শয়তান নিজেও ধোঁকা এবং সন্দেহের মাঝে পড়ে এবং নিজ যুক্তিকে প্রাধান্য দিয়ে আল্লাহর আদেশকে অমান্য করে চিরদিনের জন্য আল্লাহর লানতের পাত্র হয়েছে। তাই যারা যুগে যুগে এই শয়তানের অনুসরণ করবে, শয়তান ঠিক যেইভাবে আল্লাহর লানতের পাত্র, শয়তানের অনুসারীরাও ঠিক সেইভাবে আল্লাহর লানতের পাত্র হবে।
শয়তান ঠিক যেভাবে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যারা তাদের কাজে, তাদের কর্মে, তাদের মতে, তাদের মতবাদে, তাদের সিদ্ধান্তে এক আল্লাহর দেয়া বিধানকে বাদ দিয়ে এই শয়তানের অনুসরণ করবে, তারাও আল্লাহর দরবার থেকে বিতাড়িত হবে, তারাও আল্লাহ তাআলার রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যাবে। কোরআনে কারিমে খুব বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের অপরাধ, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার শয়তানের ইতিহাস, সেই ইতিহাসটাও আমাদের কাছে উপস্থাপন করছেন, যেন আমাদের কোনো কাজে শয়তানের অনুসরণ না হয়। শয়তান আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, কি ছিল শয়তানের উপর আল্লাহ তাআলার হুকুম? এটা খুব বুঝার ব্যাপার, এই বিষয়টাকে খুব ভালোভাবে বোঝা দরকার। কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই বিষয়টাকে খুব বিস্তারিত ভাবে ভালোভাবে বুঝিয়েছেন। কোরআনে কারীমের অন্তত পক্ষে 9টা সূরার মাঝে এই একটা ইতিহাসের আলোচনা হয়েছে। সূরা বাকারার মাঝে এই ইতিহাসের আলোচনা আল্লাহ তাআলা করছেন, সূরা আরাফের মাঝে আবারও আল্লাহ তাআলা ঠিক সেই একই ইতিহাসের আলোচনা করছেন, সূরা হিজরের মাঝেও আল্লাহ তাআলা আবারও সেই একই ইতিহাসের আলোচনা করেছেন। এই ইতিহাসের আলোচনা সূরা বনি ইসরাইলের মাঝেও করা হয়েছে, সূরা কাহাফের মাঝেও করা হয়েছে, সূরা তোহার মাঝেও করা হয়েছে, সূরা শুআরার মাঝেও করা হয়েছে, সূরা সাবার মাঝে করা হয়েছে, সূরা সাদের মাঝে করা হয়েছে। কারণ এই ইতিহাসটা মানুষের খুব বোঝা দরকার। মানুষ যেন শয়তানকে বুঝতে পারে, শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকে। শুধু এজন্যই কোরআনে কারিমের বিভিন্ন সূরাগুলোর মাঝে এই শয়তানের অপরাধ, শয়তানের অবাধ্যতা, এটা মানুষদেরকে বুঝিয়ে আল্লাহ মানুষদেরকে এই দাওয়াত দিছেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, সাবধান হুঁশিয়ার, এই শয়তান যেন তোমাদেরকেও তার মতো সত্য বিচ্যুত না করে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন কোরআনে কারীমের মাঝে সূরা আরাফের মাঝে আল্লাহ বুঝাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাকুম ثم صبرناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين ولقد خلقناكم শুনে রাখো মানুষ, যখন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, যখন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, কাদেরকে? মানুষ। আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টির ইতিহাস শোনাচ্ছেন। ওয়ালাকাদ খালাকনাকুম, হে মানুষ তোমরা শুনে রাখো, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে যখন সৃষ্টি করলাম, ওয়াসাব্বারনাকুম, তোমাদেরকে সুন্দরতম আকৃতিতে আমি গড়ে তুললাম। আল্লাহ মানুষদেরকে সৃষ্টির সবচেয়ে সুন্দরতম আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলতেছেন সৃষ্টির মাঝে আমার মাখলুকাতের মাঝে আমি সবচেয়ে সুন্দরতম গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি।
তো আল্লাহ বুঝাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করলাম সুম্মা সাব্বারনাকুম, অতঃপর যখন তোমাদেরকে আমি সুন্দর করে গড়ে তুললাম তোমাদেরকে সুঠাম করলাম, সুম্মা কুলনা লিল মালাইকা, অতঃপর আমি আমার মাখলুক ফেরেশতাদেরকে হুকুম দিলাম, সুম্মা কুলনা, অতঃপর আমি হুকুম দিলাম লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে হুকুম দিলাম উসজুদু লি আদম, আদম শ্রেষ্ঠ, আমার শ্রেষ্ঠ মাখলুক আদমকে আমি সৃষ্টি করেছি, তোমরা এই আদমের সামনে নত হয়ে যাও, উসজুদু লি আদম, আমি ফেরেশতা কুলকে হুকুম দিলাম আদমকে সেজদা করো। আল্লাহ আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহর হুকুম যখন চলে আসলো, আল্লাহ যখন হুকুম দিয়ে দিলেন আদমকে সেজদা করো, ফাসাজাদু, আল্লাহর সমস্ত ফেরেশতা কুল, আল্লাহর বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ল, সব আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করল না, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেজদা করল না। আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন যে আমি প্রশ্ন করলাম ইবলিসকে, কলা, আল্লাহ বলতেছেন আমি প্রশ্ন করলাম ইবলিসকে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, খুব কঠিন প্রশ্ন, ঈদ আমার তুকা, আল্লাহ বলতেছেন আমি তাকে প্রশ্ন করলাম ঈদ আমার তুকা, যখন আমি তোকে হুকুম দিলাম, ঈদ অর্থ যখন, আমার তু আমি হুকুম দিয়েছি, কা মানে তোকে, ঈদ আমার তুকা, যখন আমি তোকে হুকুম দিলাম, মা মানাকা আল্লাহ তাসজুদা, কোন জিনিস তোকে সেজদা করলে বাধা প্রদান করলো, কোন জিনিস তোকে সেজদা করতে বাধা প্রদান করলো, কেন তুই সেজদা করলি না, সেজদা করার হুকুমটা তো কার, আমার, সেজদা করার হুকুমটা কার, আল্লাহর না, আল্লাহ ইবলিসকে প্রশ্ন করতেছেন, আরে সেজদা করার হুকুমটা তো আমার ছিল, মা মানাকা আল্লাহ তাসজুদা, কোন জিনিস তোকে সেজদা করতে বাধা দিল, তুই কেন সেজদা করলি না, আল্লাহ প্রশ্ন করলেন ইবলিসকে, ইবলিস জবাব দিল, আল্লাহ কোরআনে কারিমে সেই জবাব আমাদেরকে শোনাচ্ছেন, ইবলিস জবাব দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার, হে পরওয়ারদিগার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, তিন অর্থ কাদামাটি, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর এই আদমকে আপনি সৃষ্টি করেছেন, তাকে আপনি সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। কোরআনে কারীমের সূরা সাদে এই বিষয়টা এইভাবে আলোচনা করা হয়েছে, কালা ইয়া ইবলিস, আল্লাহ বলতেছেন আমি বললাম হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা, কোন জিনিস তোকে সেজদা করতে বাধা দিল, কেন তুই সেজদা করলি না, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি কেন তুই তাকে সেজদা করলি না, আস্তাকবারতা, তুই কি তোর নিজেকে বড় মনে করিস, আল্লাহ প্রশ্ন করলেন, তুই কি আস্তাকবারতা, তুই কি তোর নিজেকে বড় মনে করিস, আম কুনতা মিনাল আলিন,
আম কুনতা মিনাল আলিন না তুই অনেক বড় আম কুনতা মিনাল আলিন না তুই খুব উচ্চ মর্যাদা সম্পন্ন কলা ইবলিস আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিল আনা খাইরুম মিনহু ইবলিস জবাব দিল আনা খাইরুম মিনহু আদম থেকে আমি উত্তম কেন উত্তম যুক্তি পেশ করলো খালাকতানি মিন নারিন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন ওয়া খালাকতাহু মিন তিন আর এই আদমকে তো আপনি সৃষ্টি করেছেন কাদামাটি থেকে এই ইতিহাসটা কোরআনে কারীমের মাঝে বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা আমাদের কাছে উপস্থাপন করছেন আমাদেরকে শুনাইছেন এই ইতিহাস থেকে কি শিখতে হবে কি বুঝতে হবে বুঝার বিষয় হলো আল্লাহ তাআলার হুকুম ছিল ইবলিসের প্রতি আদম হলো শ্রেষ্ঠ তাকে সেজদা করতে হবে হুকুমটা কার আল্লাহর শয়তান নিজ যুক্তি এবং জ্ঞানের ধোকায় পড়ে গেল আল্লাহর হুকুমের উপর নিজ যুক্তিকে শয়তান প্রাধান্য দিল ইবলিস আল্লাহর হুকুম দেখলো না ইবলিস দেখলো যুক্তি ইবলিসের দেখা উচিত ছিল আল্লাহর হুকুম কি দেখা উচিত ছিল আল্লাহর হুকুম কিন্তু ইবলিস আল্লাহর হুকুম না দেখে ইবলিস দেখলো কি যুক্তি যুক্তি দেখলো ইবলিস আর আল্লাহর হুকুম না দেখে নিজ যুক্তির উপর চলে ইবলিস চিরদিনের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে চিরদিনের জন্য আল্লাহর লানতের পাত্র হয়ে গেল চিরদিনের জন্য ইবলিস লাঞ্ছিত হয়ে গেল এরা তো খেলাধুলা শুরু করে দিছে এদেরকে কারো একটু বলতে হবে যেটা মসজিদ খেলাধুলার জায়গা না কেউ কি বলতে হবে এখানে বুঝার ব্যাপার হলো ইবলিস তার অপরাধটা কোথায় ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই ইবলিসের অবাধ্যতা ইবলিস আল্লাহকে অস্বীকার করেছে ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই ইবলিস আল্লাহকে সাজদা দিতেও অস্বীকার করে নাই ইবলিস আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করেছে করে নাই সে আল্লাহকে স্বীকার করে আল্লাহকে সেজদা দিতেও ইবলিস রাজি আছে ইবলিস আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই ইবলিস আল্লাহ তাআলার যে সমস্ত হুকুমগুলো তার কাছে যৌক্তিক ওইটাও মেনে নিতে সে অস্বীকার করে নাই আল্লাহ তাআলার যে সমস্ত হুকুমগুলো তার কাছে যুক্তিযুক্ত মনে হইছে সেই সমস্ত হুকুমগুলো মেনে নিতেও ইবলিসের কোনো সমস্যা নাই সে আল্লাহকেও মানে আল্লাহর দাসত্বও করতে রাজি আছে আল্লাহ তাআলার যৌক্তিক হুকুমগুলো মেনে নিতেও রাজি আছে না এই হুকুমটা যুক্তিযুক্ত আমি মানতে রাজি আছি শুধুমাত্র আল্লাহ তাআলার যে হুকুমটা নিজ যুক্তিতে সে বুঝতে পারছে না তার যুক্তিতে ধরতেছে না ইবলিস আল্লাহর সে হুকুমটাকে মেনে নিতে অস্বীকার করেছে না এই হুকুম আমি মানতে পারি না কারণ এই হুকুম আমার যুক্তিতে ধরে না আল্লাহ তাকে প্রশ্ন করতেছেন মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমার তো
তোর যুক্তিতে ধরলো না, তুই বুঝলি না, তোর কাছে তোর যুক্তির দামটা এটা এত বেশি। ইদ আমার তুকা, তোর তো দেখা উচিত ছিল যে যুক্তি পড়ে হুকুমটা কার। মা মানা আকা আল্লাহ তাক চুদা ইদ আমার তুকা, যে হুকুমটা যখন আমি আল্লাহ, হুকুমটা যখন আমি আল্লাহর তরফ থেকে তোমার পর্যন্ত পৌঁছেছে, আর আমি আল্লাহর হুকুম যখন তোমার পর্যন্ত পৌঁছে, তখন তো দাস এবং গোলামের এইটাই আদর্শ, গোলামের জন্য এইটাই সমীচীন যে এই হুকুম আমার রবের হুকুম, এই হুকুম আমার আল্লাহর হুকুম, সুতরাং এই হুকুম আমার যুক্তিতে ধরুক, আমার যুক্তিতে না ধরুক, আমার বুঝে আসুক আর আমার বুঝে না আসুক, যেহেতু হুকুমটা আল্লাহর, এই হুকুম আমাকে মানতে হবে। হুকুম দাতা তো আল্লাহ, এই বিধান দাতাকে আল্লাহ, তাই এই হুকুম দাতা, এই বিধান দাতা যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহর হুকুমের সামনে আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার মতবাদ কোনো কিছুই উপস্থাপন করা যাবে না। আল্লাহ আমাদের সতর্ক করতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এই শয়তানের মতো নিজ যুক্তি আর নিজ বুদ্ধির অনুসরণ করো না, নিজেকে মর্যাদার অধিকারী ভেবে, নিজেকে মর্যাদার অধিকারী ভেবে, নিজেকে বুদ্ধি সম্পন্ন ভেবে, নিজেকে বড় মনে করে আমার হুকুম নিয়ে গবেষণা করো না, আমার হুকুমের যৌক্তিকতা নিয়ে পর্যালোচনা করো না, কারণ হুকুমটা কার? আল্লাহর। আল্লাহর হুকুমটা বিনা যুক্তিতে, বিনা পর্যালোচনায় মেনে নিতে হয়। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোরআনের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সতর্ক করেছেন যে এই কিতাব বিশ্বাস স্থাপন করতে হবে, লা রাইবা ফিহি, যে এর মাঝে কোনো সন্দেহ নেই, এই কোরআন নিয়ে, কোরআনের কোন বিধান নিয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা নেই, ঈমান আনার পর এই কোরআনের বিধান, এই কোরআনের শিক্ষা, এটাকে বুঝে আসলেও আমি মেনে নিতে রাজি আছি, বুঝে না আসলেও আমি মেনে নিতে রাজি আছি, এটাকে ঈমান বলে। আমার বুঝে আসলে আমি মানব, বুঝে যদি না আসে আমি মানব না, যদি বিজ্ঞানসম্মত হয় তাহলে আমি মানব, যদি বিজ্ঞানসম্মত না হয় আমি মানব না, যদি যৌক্তিক হয় আমি মানব, যদি যৌক্তিক না হয় তাহলে আমি মানব না। এই চিন্তাটা কার চিন্তা ছিল? এটা ইবলিসের চিন্তা ছিল, ইবলিস এই চিন্তার অধিকারী ছিল যে আমার তো যুক্তিতে ধরতেছে না, আপনার এই হুকুমটা তো অযৌক্তিক, আপনি কিভাবে আদমকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করলেন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করে এই কাদার মাটির তৈরি আদম কিভাবে শ্রেষ্ঠ হয়? দেখেন আল্লাহর এ ক্ষমতা ছিল যে আল্লাহ ইবলিস আগুনের তৈরি ইবলিসের উপর কাদামাটির তৈরি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন,
সেই আল্লাহ কি অযৌক্তিক ভাবে আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন না যৌক্তিক ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? আপনারা আমার কথা বুঝতেছেন না? আল্লাহ তাআলা আদমকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটাকে অযৌক্তিক ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন না যৌক্তিক ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? যৌক্তিক ভাবে। আল্লাহ কি আদমকে, আল্লাহ কি ইবলিসকে এটা বুঝাতে পারতেন না যে এই কারণে আদম শ্রেষ্ঠ, এই কারণে তুমি আগুন দ্বারা সৃষ্টি হওয়া সত্ত্বেও ইবলিস তুমি আদমের উপর শ্রেষ্ঠত্ব রাখো না? এটা ইবলিসকে যুক্তি দ্বারা বোঝানোর ক্ষমতা আল্লাহর ছিল না? যুক্তির দ্বারা ইবলিস যখন আল্লাহর বিরোধিতা করল, আল্লাহ নসিহত দ্বারা ইবলিসকে তার ভুল যুক্তি এটাকে সংশোধন করেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে ইবলিসকে বলা হয়েছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই বের হয়ে যা, ফাখরুজ তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম তুই বিতাড়িত, তুই বিতাড়িত। ইবলিস যখন হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, আল্লাহর হুকুম অমান্য করল, আল্লাহ কিন্তু তখন ইবলিসকে তার দরবার থেকে বের করেন নাই, তখন কিন্তু আল্লাহ ইবলিসকে প্রশ্ন করছেন, ইবলিস সেজদা করলি না কেন, আমি হুকুম দিলাম। আল্লাহ ইবলিসকে প্রশ্ন করছেন, আমি হুকুম দিলাম তুই কেন সেজদা করলি? এই ইবলিসের অপরাধ শুধুমাত্র আদমকে সেজদা না করা নয়, বরং এই অপরাধের পর যে দ্বিতীয় অপরাধ, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে যুক্তি তুলে ধরা, এই যুক্তি তুলে ধরাই সেই অপরাধ যেই অপরাধের কারণে চিরদিনের জন্য ইবলিসকে আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত করা হয়েছে। অপরাধ ইবলিসের কুমন্ত্রণায় অপরাধ, শ্রেষ্ঠ আদম তার দ্বারাও তো অপরাধ সংঘটিত হয়েছে। আল্লাহ যখন আদমকে প্রশ্ন করলেন কেন, মা নাহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? সেই নিষিদ্ধ বৃক্ষের ফল এটা কি ভক্ষণ করতে আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? হযরত আদম আল্লাহ তাআলা প্রশ্ন যখন করলেন, হযরত আদম কি জবাব দিলেন? ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قال حضرت আদম হযরত হাওয়া অপরাধ করার পর আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে তারা বুঝে ফেললেন অপরাধ হয়ে গেছে। কালা তারা বলে উঠলেন, রব্বানা হে পরওয়ারদিগার, জালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর বড় জুলুম করে ফেলেছি, জালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর বড় ধরনের জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে তো আমরা চিরদিনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আল্লাহর কাছে আবদার করতে বাবা
বাবা আদম অপরাধের পর এই অনুতপ্তের দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে নবুয়তের নিয়ামত পেয়ে গেলেন, নবুয়তের নিয়ামত পেয়ে গেলেন। আল্লাহ নবুয়তি দিয়ে নিজ সৃষ্টি, নিজ কুদরত দ্বারা, মায়ার দ্বারা সৃষ্টি আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ঠিক আছে যাও। আর ইবলিস অপরাধের পর যুক্তি তুলে ধরল, আর যুক্তি তুলে ধরার সাথে সাথে আল্লাহ যুক্তি পছন্দ করেন না, আল্লাহ যুক্তি সহ্য করেন না। তাই কোন যুক্তিবাদীকে যুক্তি দ্বারা বুঝানো এটা আল্লাহ তাআলার রীতিনীতি না। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে যুক্তি পেশ করেছে কে? ইবলিস। এই ইবলিস ঠিক যেইভাবে বিতাড়িত, যুগে যুগে আল্লাহ তাআলার হুকুমের সামনে যারাই যুক্তি তুলে ধরবে তারাও আল্লাহর দরবার থেকে ইবলিসের মতো একইভাবে বিতাড়িত হবে। এই পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা করে আল্লাহ মানুষদেরকে বুঝাচ্ছেন, وكان الشيطان للانسان خذولا, মানুষ ইবলিস তার কাজই তোর সাথে বিশ্বাসঘাতকতা করা। من يتخذ الشيطان وليا من دون الله, তাই মানুষ শুনে রাখো, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক বানাবে, যারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে শয়তানের পরামর্শ শুনবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তার চরম ক্ষতির সম্মুখীন হবে। কারণ শয়তান, ইন্না শাইতান লাকুম আদুবুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনে রাখো, ইন্না শাইতান লাকুম আদুবুন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযূহু আদুব্বা, তাকে শত্রু রূপেই গণ্য করো, তাকে বন্ধু রূপে গ্রহণ করো। ঘটনা এখানে শেষ না, আল্লাহ আরো বুঝাচ্ছেন, শয়তান যখন আল্লাহর হুকুমের সামনে যুক্তি তুলে ধরল, আল্লাহ শয়তানকে বললেন, ফাখরুজ, শয়তান তুই বের হয়ে যা, নিশ্চয় তুই বিতাড়িত, চিরদিনের জন্য বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপর আমার লানত, কিয়ামত দিবস পর্যন্ত তুই আমার লানতের পাত্র, ফাখরুজ ফা ইন্নাকা মিনাস সাগিরিন, কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ বলতেছেন, ফাখরুজ শয়তান তুই বের হয়ে যা, ফা ইন্নাকা মিনাস সাগিরিন, তুই লাঞ্ছিত, তুই ধিকৃত। শয়তানকে আল্লাহ তাআলা তার দরবার থেকে চিরদিনের জন্য বের করে দিলেন। তারপর কি হলো? আল্লাহ সেই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর দরবার থেকে ঠিক যেই সময় শয়তান বিতাড়িত হচ্ছে, ঠিক সেই সময়ে এই শয়তান আল্লাহর কাছে আবদার করে বসল। সূরা আরাফের মাঝে তার আলোচনা আসছে, আর বহু সূরায় এই বিষয়ের আলোচনা এসেছে। কলা, আল্লাহ বলতেছেন, শয়তান সেই বিতাড়িত হওয়ার সময়কালে আমার কাছে আবদার করে বসলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ঠিক আছে আপনি চিরদিনের জন্য আমাকে বিতাড়িত করে দিচ্ছেন, তাহলে আমাকে একটা দীর্ঘ হায়াত, আমাকে একটা দীর্ঘ হায়াত আপনি দান করেন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত আমাকে একটা হায়াত আপনি দান করেন। শয়তান যখন আল্লাহ তাআলার দরবারে এই আবদারটা করে বসলো,
আল্লাহ তাআলা জবাবে কি বললেন তার আলোচনাও আল্লাহ কোরআনে কারিমে করতেছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন আল্লাহ বলতেছেন ঠিক আছে তোর কিয়ামত দিবস পর্যন্ত hayat আমি তোকে দিয়ে দিলাম এখন এই শয়তানের hayat কতদিন পৃথিবী আছে যতদিন এই লম্বা hayat এই শয়তান এই পৃথিবীতে তার কলা কৌশল তার কাজ তার ষড়যন্ত্র তার চক্রান্ত এই কিয়ামত দিবস পর্যন্ত সে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত শয়তানের কাজ চলবে এখন শয়তানের কাজ কি শয়তান যে এত লম্বা একটা hayat আল্লাহ তাআলার কাছ থেকে নিল কেন নিল কি করবে সে এত লম্বা hayat দ্বারা তো শয়তান লম্বা hayat পাওয়ার পরই আল্লাহ তাআলার কাছে সে তার কাজ সম্পর্কেও একটা অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে সে উপস্থাপন করেছে আল্লাহ যে অঙ্গীকার কোরআনে কারীমের বিভিন্ন সূরার মাধ্যমে আমাদেরকে বারবার শুনাইছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি শয়তান আল্লাহর কাছে বলল ফাবিমা আগওয়াইতানি যেহেতু আমি নিজে পথভ্রষ্ট হয়েছি যেহেতু আমি নিজে সত্য বিচ্যুত হয়েছি যেহেতু আমি নিজে বিতাড়িত হয়েছি লাকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম লাকউদান্না আমি পৃথিবীতে যাচ্ছি লাকউদান্না আমি অবশ্যই অবশ্যই বসে থাকব কুউদ শব্দের অর্থ হলো বসে থাকা লাকউদান্না লাম শব্দটা তাকিদের জন্য আসে আবার নুন এটাও তাকিদের জন্য আসে লাকউদান্না আমি অবশ্যই অবশ্যই আমি বসে থাকব লাহুম সিরাতাল মুস্তাকিম এই মানুষের সম্মুখে আমি অবশ্যই অবশ্যই বসে থাকব সিরাতাল মুস্তাকিম আপনার যে সিরাতে মুস্তাকিম এই মানুষের আপনার পর্যন্ত পৌঁছার যে সরল পথ এই পথের মাঝে আমি বসে থাকব আমি পথ ছাড়ব না মানুষ এই পৃথিবীতে যেই পথে চলে আপনাকে পাবে আমি শয়তান সেই পথের মাঝে বসে থাকব সূরা হিজির শয়তানের অঙ্গীকার আল্লাহ শোনাচ্ছেন قال ربي بما اغويتني শয়তান আল্লাহকে বলল হে পরওয়ারদেগার বিমা আগওয়াইতানি যেহেতু আমি নিজে পথভ্রষ্ট হয়ে গেছি লাউযাইনান্না লাহুম ফিল আরযি আমি জমিনের মাঝে মানুষের জন্য তাদের দুনিয়ার জীবনটাকে সুসজ্জিত করে দেখাবো ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন আর আমি তাদের সকলকেই আপনার পথ থেকে সত্য বিচ্যুত করব কুরআনে কারীমের সূরা সাদে একই ঘটনা আল্লাহ আলোচনা করেছেন ক্বালা ফা বিইজ্জাতিকা শয়তান আল্লাহকে বলতেছে আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি লাউগবিয়ান্নাহুম আজমাইন আমি সমস্ত মানুষদেরকে আমি পরভ্রষ্ট করেই ছাড়ব ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু আপনার কিছু খালেস বান্দা যারা যাদের পর্যন্ত তাদের ঈমানের কারণে তাদের তাকওয়ার কারণে আমি পৌঁছতে পারবো না কিছু বান্দা এরা আমার থেকে নিষ্কৃতি পেতে পারে কিন্তু আমি সকলকে গোমরা করেছেন শয়তান যখন আল্লাহ তাআলার সামনে এই অঙ্গীকার করলো আমি সকলকেই গোমরাহ করে ছাড়ব আল্লাহ বললেন ফাল হাক্কু ঠিক আছে তাই হবে
قال فالحق আল্লাহ বললেন ঠিক আছে ওয়াল হাক্কু আকুল আর আমিও এই অঙ্গীকার করছি লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন আমি তোর মাধ্যমে আর এই পৃথিবীতে যারা তোর অনুসারী হবে তাদের মাধ্যমে আমার এই জাহান্নামটাকে আমি পূর্ণ করব লা আমলা আন্না আমি পূর্ণ করব জাহান্নামা জাহান্নামকে মিনকা তোর মাধ্যমে অমিম্মান তাবিআকা আর তোর যারা অনুসরণ করবে তাদের মাধ্যমে আমি জাহান্নামটাকে ভরে ফেলব কুরআনে কারীম এই শয়তান শয়তানের অবাধ্যতা শয়তান শয়তানের অঙ্গীকার এই শয়তানের বিপরীতে আল্লাহর অঙ্গীকার আল্লাহ বারবার আমাদেরকে শোনাচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন আর আমাদেরকে সতর্ক করতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ তোমরা শুনে রাখো ইন্না ওয়াদাল্লাহি হাক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যা বলেন সত্য বলেন ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোকায় না ফেলে কারণ শয়তান দুনিয়ার জীবনকে তোমাদের কাছে চাকচিক্যপূর্ণ করে জাকজমকপূর্ণ করে তোমাদেরকে আল্লাহর নাম ভুলিয়ে দিতে চায় শয়তানের সেই ষড়যন্ত্র চক্রান্ত তোমরা সতর্ক হও ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গারুর আল্লাহ আল্লাহর ব্যাপারে এই ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে ইন্না শাইতানা লাকুম আদুবুন শুনে রাখো এই শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিযুহু আদুবা এই শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো শয়তানকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর এই শয়তান তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় শয়তান তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে ডাকে জাহান্নামের দিকে আহ্বান করে যদি শয়তানের অনুসরণ করো আল্লাহর পথ ছেড়ে যদি শয়তানের পথে চলো ঠিকানা তো তোমাদের চিরদিনের জন্য জাহান্নাম হয়ে যাবে তাই শয়তান থেকে বাঁচো শয়তান থেকে বাঁচো শয়তান থেকে বাঁচো আল্লাহর পথে চলো উদখুলু ফিসসিলমি কাফা তোমরা সকলেই পুরোপুরি ইসলামে প্রবেশ করো জীবনের সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো করার চেষ্টা করো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ করো না নিজেও না তোমার ঘরেও যেন শয়তানের অনুসরণ না হয় তোমার সমাজেও যেন শয়তানের অনুসরণ না হও ঘরে বাইরে সমাজে শয়তানকে প্রতিহত করো আর আল্লাহর হুকুম মতো নিজ জীবনকে পরিচালিত করার শপথ গ্রহণ করো এই দাওয়াত কোরআনের দাওয়াত এই দাওয়াত জান্নাতের দাওয়াত এই দাওয়াত সফলতার দাওয়াত এই দাওয়াত বুঝতে যদি আমরা ভুল করি তাহলে এটা হবে জীবনের সবচাইতে বড় ভুল আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন